আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি ভালো আছেন। হিডেন চার্জ অথবা গোপন চার্জের দিন শেষ। অভিন্ন চার্জে বাংলাদেশ, সকল ব্যাংকে একই চার্জ, ব্যাংক চার্জ A to Z। সেটি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। তার আগে বলে রেখে, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের মাঝে জানিয়ে দিন। নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় ঢাকা। সার্কুলারটি হয়েছে 10 জুন 2021। এই সার্কুলারটি অলরেডি ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, তাদেরকে এটা পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটি দিয়েছে, মাস্টার সার্কুলার অন শিডিউল অফ চার্জেস। আপনারা জেনে থাকবেন সম্মানিত দর্শক, বাংলাদেশে 61-62টি এখন তফসিলি ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো এক এক ধরনের নামে বেনামে বিভিন্ন ধরনের চার্জ দিয়ে কাস্টমারদেরকে হয়রানি করে থাকে, নির্যাতন করে থাকে। তারই সমাধান ঘটে গেল বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারের মাধ্যমে। এই সার্কুলারটি দেওয়ার কারণে বিভিন্ন ধরনের যেই চার্জ সকল ব্যাংকে একই ধরনের হবে। তার মধ্যে আমানত সংক্রান্ত চার্জ দিয়েছে। এ বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও এই চ্যানেলে দিয়েছি, যার লিঙ্ক আপনাদেরকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাক্টিভেশন অফ ডরমেন্ট অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের সঞ্চয় হিসাব যদি 6 মাসের বেশি লেনদেন না করে, 2 বছরের বেশি লেনদেন না করে, 1 বছরের বেশি লেনদেন না করে, অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ হয়ে যায়, ইরেগুলার হয়ে যায়, ডরমেন্ট হয়ে যায়। ডরমেন্ট অ্যাকাউন্ট রেগুলার করার জন্য কোনো ব্যাংক চার্জ নিত বা ফি নিত, এখন থেকে আর সেটা নিতে পারবে না। মেয়াদপূর্ণ নগদায়ন ফি, যেমন প্রিমেচুর এনক্যাশমেন্ট ফি, অর্থাৎ বিভিন্ন ধরনের মাসিক সঞ্চয় হিসাব, যেগুলো DPS, ইসলামী ব্যাংকগুলোতে MSS, FDR করে থাকে, সেগুলো মেয়াদ পূর্তির আগেই যদি সেটাকে ক্লোজ করতে চায়, তাহলে সেখানে বাড়তি কোনো ফি সেই ব্যাংকগুলো কাস্টমারের কাছ থেকে আদায় করতে পারবে না। হিসাব বন্ধকরণ ফি, বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের ফি নিলেও এখন থেকে সঞ্চয় হিসাবে সর্বোচ্চ 200 টাকা এবং চলতি হিসাবে সর্বোচ্চ 300 টাকা, SND হিসাবেও 300 টাকা ক্লোজিং ফি আদায় করতে পারবে। চেক বইয়ের জন্য অ্যাকচুয়াল যেটা কস্ট আসে সেই অনুযায়ী সেইভাবে চার্জ প্রযোজ্য হবে, অতিরিক্ত চার্জ আদায় করতে পারবে না। অন্যান্য ফি, যেমন বিভিন্ন ধরনের সঞ্চয়, চলতি হিসাবে আরোপিত ন্যূনতম ব্যালেন্স ফি, ইনসিডেন্টাল চার্জ, লেজার ফি, সার্ভিস চার্জ ইত্যাদি এগুলো আদায় করতে পারবে না। সবচেয়ে বড় কথা, লোন নিতে গেলে, যখন আমরা লোন নিতে যাই, লোন নিতে গেলে লোন প্রসেসিং ফি থাকে, কেউ 1%, কেউ 2% হারে নিয়ে থাকে। এটা এখন থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত যদি লোন হয়, তাহলে সেটা 0.5 অর্থাৎ 50 পয়সা হারে নিতে পারবে, এবং সেটা কখনোই 15,000 টাকার অধিক হবে না। 50 লক্ষ টাকার অধিক যদি হয়, সেক্ষেত্রে 0.3 মানে 30 পয়সা হারে নিতে পারবে, এবং 20,000 টাকার অতিরিক্ত হবে না। ঋণের আবেদন করতে বা লোনের আবেদন করার জন্য কোনো ফি আদায় করতে পারবে না। কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি এন্টারপ্রাইজ ইত্যাদি এবং কৃষি খাতে ঋণ পুনঃতফসিলীকরণ, পুনর্গঠন ক্ষেত্রে ঋণ প্রসেসিং, পুনঃতফসিলীকরণ ফি ইত্যাদি এগুলো আদায় করতে পারবে না। ঋণ প্রদানের ক্ষেত্রে ডকুমেন্টেশন ফি, সিআইবি চার্জ যেটা বাংলাদেশ ব্যাংক থেকে রিপোর্ট নিয়ে থাকে, স্ট্যাম্প চার্জ এবং আইনি জামানত মূল্যায়ন ফি, লিগাল ভ্যালুয়েশন ফি যেটাকে বলা হয়, প্রকৃত ব্যয়ের ভিত্তিতে নির্ধারণ হবে। এটা কোনো অবস্থাতেই প্রকৃত ব্যয়ের চেয়ে বেশি নিতে পারবে না। রপ্তানি ঋণসহ যারা এক্সপোর্ট করে থাকেন, তাদের অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ এবং ঋণ ব্যবস্থাপনা, মনিটরিং, সুপারভিশন চার্জ ইত্যাদি এগুলো আদায় করতে পারবে না। আপনাদের সুবিধার্থে আমি সার্কুলারের কপিটি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, এরপরে যেই বিষয় আমরা যদি লক্ষ্য করি, স্থানীয় ও বৈদেশিক বাণিজ্য, রেমিটেন্স সংক্রান্ত, এটা সকল গ্রাহকদের জন্য তত গুরুত্বপূর্ণ নয়। যারা ব্যাংকিং খুবই ভালো বুঝতে চান বা প্রয়োজন, তারা একটু দেখে নেবেন। আমরা এই সার্কুলারের একেবারেই চুম্বক অংশ বা মূল যেই বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। হিসাব সংক্রান্ত অন্যান্য স্থিতি নিশ্চিতকরণ সনদ ফি, ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট ফি, যেটাকে ষান্মাসিক এবং বাৎসরিক ভিত্তিতে অর্থাৎ বছরে দুবার আপনি এটা ফ্রি নিতে পারবেন, এজন্য ব্যাংক আপনার কাছ থেকে কোনো ধরনের চার্জ আদায় করতে পারবে না, এবং যদি এর বেশি আপনি আদায় করেন তাহলে সর্বোচ্চ আপনাকে 100 টাকা ফি আদায় করতে পারবে, এর বেশি নয়, যেটা কোনো কোনো ব্যাংকে 230 টাকা 300 টাকা ব্যাংক ভেদে বেশি বেশি টাকা কাটা হয়। সচ্ছলতা সনদ সলভেন্সি সার্টিফিকেট যদি নেন তাহলে সর্বোচ্চ 200 টাকা আদায় করতে পারবে। চেক ফেরতের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ 50 টাকা আদায় করতে পারবে, চেক যদি আপনার অ্যাকাউন্টের বাউন্স হয়ে যায়, টাকা যদি না থাকে সেক্ষেত্রে। স্টপ পেমেন্ট যদি করা হয়, দেখা গেল যে আপনি চেক দিয়েছেন কিন্তু স্টপ পেমেন্ট করলেন যে না আমি পেমেন্ট স্টপ করতে হবে, সেক্ষেত্রেও ব্যাংকগুলো সর্বোচ্চ 100 টাকা এবং স্থগিতকরণ বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ 50 টাকা আদায় করতে পারবে। পে অর্ডার, ডিডি, টিটি ইত্যাদি ইত্যাদি এগুলো এখন সকল ব্যাংকে একই ধরনের চার্জ হবে, সেটা আপনারা এই সার্কুলার দেখে খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। প্রতি বছর 30শে জুন ও 31শে ডিসেম্বরের মধ্যে ষান্মাসিক ভিত্তিতে পরবর্তী 6 মাসের জুন, জুলাই ও জানুয়ারি জুন ঘোষিত চার্জ ও কমিশনের তালিকা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করতে হবে। ব্যাংকগুলো এখন থেকে বাধ্য হয়ে গেল, এটি সার্কুলার, এটি অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে। ধন্যবাদ দর্শক, আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।